আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আরেকটি নতুন প্রতিযোগিতার খবর নিয়ে আজকের এই ভিডিওটি আমি পাবলিশ করেছি এই প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে থাকবে ল্যাপটপ একটি ভালো মানের ড্রোন একটি ডিএসএলআর ক্যামেরা এবং সরাসরি প্রাইজ মানি চারটা পুরস্কার রয়েছে এবং এই প্রতিযোগিতার আয়োজন করেছে ক্রিয়েটিভ আইটি তাদের একযোগ পূর্তি উপলক্ষে ক্রিয়েটিভ আইটির নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন এটি একটি স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান এরা বিভিন্ন রকমের আইটি স্কিল প্রশিক্ষণ দিয়ে থাকে এই যে প্রতিযোগিতা রয়েছে সেটি তিন দিন বারো ঘন্টা আটচল্লিশ মিনিট পর শেষ হয়ে যাবে তাহলে আপনারা সময় নষ্ট না করে এখন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং পুরস্কারগুলো জেতার জন্য যা যা করণীয় সেগুলো করুন আমি আমার ভিডিওতে সব কিছু দেখিয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে আমি আমার চ্যানেলে এ ধরনের বিভিন্ন ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি তাই আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলেকে যদি ক্লিক করে অনেক ক্লিক করে দিন তাহলে এই ধরনের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি আমরা শুরু করি দেখুন এখানে এই যে ক্রিয়েটিভ আইটির যে প্রতিযোগিতার লিঙ্ক সেটি আমি ডিসক্রিপশনে প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি সেখান থেকে আপনার সব কিছু পাবেন আর এছাড়াও যদি আপনার কীভাবে কী করতে হবে সেগুলো আপনার দেখার প্রয়োজন হয় তাহলে ভিডিওটি দেখতে থাকুন এখানে আমাদের মূলত চারটা ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা হবে প্রথম ক্যাটাগরি হচ্ছে মোবাইল ফটোগ্রাফি আধুনিকতার এই যুগে আমাদের সবার হাতে নিশ্চয়ই একটি স্মার্টফোন আছে কত মানুষ মানুষ কতভাবেই নেই স্মার্টফোনের ব্যবহার করছে এই ডিটেলস ভিতরে গেলে আমরা পাবো এরপর হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন ভিডিও মার্ক মেকিং বিজনেস আইডিয়া চারটা ক্যাটাগরি তো এই ক্যাটাগরিগুলোর ভিতরে গেলে আমরা সমস্ত ডিটেলস জানতে পারবো আমরা এখানে গেট ডিটেলসে ক্লিক করবো ক্লিক করলে দেখুন এই যে আমাদের এখানে সব কিছুই বলা আছে সব কিছু বলা আছে এবং তিনটে সাব ক্যাটাগরি আছে কী কী ছবি তুলতে পারবেন সব কিছুই বলা আছে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি প্রাকৃতিক দৃশ্য অর্থাৎ আমাদের আপনার ফোন দিয়ে ছবি তুলে বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে পারবেন তারপর হচ্ছে লাইফস্টাইল ফটোগ্রাফি জীবন বৈচিত্র্য দৃশ্য মানুষের কর্মচঞ্চল বা কাজের ছবি রাস্তাঘাটে মানুষ অনেক ধরনের কাজ করে থাকে এসব কর্মজীবী মানুষের ছবি তুলতে পারবেন এরপর হচ্ছে ক্রিয়েটিভ ফটোগ্রাফি সৃজনশীল দৃশ্য নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে যে কোনো অর্থবহ বিষয়ের ছবি তুলতে পারবেন নিচের ছবিগুলো উদাহরণ হিসেবে দেখে নিতে পারেন এই যে ছবি এরকম ছবিও তোলা যাবে তিনটা ক্যাটাগরির যে কোনো ধরনের ছবি আপনি দিতে পারবেন যে কোনো এক ধরনের ছবি আপনি দিতে পারেন সবগুলো দিতে পারবেন না এবং উইনিং পলিসি অ্যান্ড রিওয়ার্ডস মোবাইল ফটোগ্রাফি ক্যাটাগরিতে জন প্রতিযোগী শর্টলিস্ট করা হবে এবং সর্বোচ্চ ভোট পাওয়ার ভিত্তিতে বিজয়ীদের শর্টলিস্ট করা হবে এই শর্টলিস্ট প্রতিযোগীর মধ্যে থেকে জন বিজয়ী পাবে অ্যাডপ্ট ফটোশপ কোর্সে একশো পার্সেন্ট স্কলারশিপের সুযোগ অর্থাৎ জন বিনামূল্যে করতে পারবে আর বিজয়ীদের প্রথম যিনি হবেন তিনি পাবেন একটি ডিএসএলআর ক্যামেরা আর চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবে আমাদের বিচারক মণ্ডলী মানে তাদের বিচারক মণ্ডলী তো রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো সব এখানে দেওয়া আছে তবে একটা বিষয় এখানে দেখুন এখানে একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে আপনারা সবগুলো পরে নেবেন এখান থেকে আমি লিঙ্ক দিয়ে দেব এই যে ফাইল জমা দেওয়ার শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দু হাজার বিশ তার মানে হচ্ছে আপনার সময় দেওয়া জমা দেওয়ার সময় শেষ আসলে কিন্তু শেষ না আমি আপনাদের দেখাচ্ছি সময় সময় তারা বৃদ্ধি করেছে এই যে দেখুন তাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের আমরা ফেসবুক পেজে দেখতে পাচ্ছি দেখুন চব্বিশে ডিসেম্বর তারা একটা পোস্ট দিয়েছে এই ফেসবুক পেজে যে ইমেজ ম্যানিপুলেশন করে ল্যাপটপ জিতে নিন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সফলতার একযোগ পূর্তি উপলক্ষে উদযাপন উপলক্ষে যে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে তার মধ্যে একটি চমৎকার ইভেন্ট হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন বিজয়ীদের জন্য রয়েছে একটি ডিএসএলআর ক্যামেরা এছাড়াও পঞ্চাশ জন পাবেন অ্যাডো ফটোশপ কোর্স একশো পার্সেন্ট স্কলারশিপ এই যে তো সাবমিশনের লাস্ট ডেট আট দেরি কেন সাবমিশনের লাস্ট ডেট তিরিশে ডিসেম্বর দু হাজার বিশ দেখছেন অর্থাৎ তারা ডেট আগে পনেরোই ডিসেম্বর রাখলেও এখন কিন্তু সেটা বৃদ্ধি করে তিরিশে ডিসেম্বর দু হাজার বিশ করেছে আশা করি বুঝতে পেরেছেন তো এই গেল আমাদের প্রথম প্রতিযোগিতা তো পরের প্রতিযোগিতায় চলে আসি আমরা পরের প্রতিযোগিতায় আমরা যদি আসি সেটা হচ্ছে আপনার ইমেজ ম্যানিপুলেশন ইমেজ ম্যানিপুলেশন করে আপনার কি করতে পারবেন কিভাবে কি করবেন সব কিছু এখানে দেওয়া আছে এই যে ইমেজ ম্যানিপুলেশন সেটাও তিনটে ক্যাটাগরি কোভিড হিরোস কোভিড কোভিড হিরোদের আপনি ইমেজ এখানে ম্যানিপুলেশন করতে পারবেন সেভ দ্য গ্রিন অর্থাৎ আমাদের এই যে পৃথিবী পৃথিবী দিন দিন আপনার দূষিত হয়ে যাচ্ছে সেই দূষণটা কমানোর জন্য আমরা কী করতে পারি এই জাতীয় আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন ক্রিয়েটিভ ম্যানিপুলেশন একদমই আপনার নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে যে কোনো ধরনের বোধগম্য ম্যানিপুলেশন করতে পারেন এরকম উদাহরণ নিচে উদাহরণ দেওয়া আছে তো এগুলো আপনারা দেখে নেবেন এরপরের যে প্রতিযোগিতা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আপনার ভিডিও মেকিং ভিডিও তৈরি করে আপনি এখানে অংশগ্রহণ করতে পারবেন ভিডিও মেকিং এবং এর উপহার যেটা আছে সেটা হচ্ছে ড্রোন আর আগেরটার যে উপহারটা সেটা আমি হয়তো বা বলতে ভুলে গিয়েছিলাম আমি আগেরটার উপহারটা দেখিনি আগেরটার উপহার হচ্ছে ল্যাপটপ অর্থাৎ এই ইমেজ ম্যানিপুলেশনে যে ফার্স্ট হবে সে পাবে ল্যাপটপ এবং এছাড়াও আরও জন পাবেন মোশন গ্রাফিক্স থ্রি ডি অ্যানিমেশনের স্কলারশিপ অর্থাৎ ফ্রি একদম হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাবেন তো এরপরে আমরা চলে যাবো ভিডিও মেকিংয়ে ভিডিও মেকিংয়ে আপনার কি কি করতে হবে সবগুলি এখানে দেওয়া আছে এর মধ্যে দুইটা সাব ক্যাটাগরি আছে ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন এবং হচ্ছে পজিটিভ বাংলাদেশ বাংলাদেশের পজিটিভ যে সাইটগুলো আছে সেগুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন এরপরে শেষ যে বিষয়টা সেটা সবচেয়ে লুক্রেটিভ সবচেয়ে ভালো সেটা হচ্ছে বিজনেস আইডিয়া আপনার যদি কোনো বিজনেস আইডিয়া থাকে সেটা আপনি এখানে সাবমিশন সাবমিট করতে পারবেন যে কোনো ধরনের আইডিয়া যে আইডিয়া দিয়ে আপনি এখানে যে কথাগুলো বলা আছে তার সাথে যদি মেলে তাহলে আপনি অবশ্যই সেটা সাবমিট করে এখান থেকে উপহারের জন্য বিবেচিত হবেন এবং এই পুরস্কারটি পেতে পারবেন তো দেখুন আইডিয়া সাবমিট করার জন্য আপনাকে অবশ্যই টিমে অংশগ্রহণ করতে হবে এবং টিমে সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ পাঁচজন থাকতে হবে আইডিয়া অবশ্যই ইউনিক হতে হবে কপি করা যাবে না কোনো কিছু আইডিয়াটি পাওয়ার পয়েন্টের ফাইল আকারে সাবমিট করতে হবে আইডিয়ার বিস্তারিত থাকতে হবে প্রেজেন্টেশনের আকারে থাকতে হবে আপনি কি করতে চান ভালো দিক খারাপ দিক আগামী পাঁচ বছরের ভীষণ মিশন লাভ ক্ষতির পরিমাণ সহ অন্যান্য বিষয় সব কিছুই আপনার এরকম করে দিতে হবে লিখে দিতে হবে সুন্দরভাবে আপনার বয়স অবশ্যই পনেরো বছরের উপরে হতে হবে আর যে কোনো বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে এই ক্যাটাগরিতে অবশ্যই টিমে অংশগ্রহণ করতে হবে সেটা আমি আপনার আগেও বলেছিলাম এই টিমে সর্বনিম্ন দুজন এবং উল্টে পাঁচজন থাকতে পারবে এরপরে হচ্ছে যে এখানে অ্যাপ্লাই নেওয়া বাটন দেওয়া আছে এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এরপর কীভাবে এখানে অংশগ্রহণ করবেন এখানে প্রত্যেকটার যে গেট ডিটেলস গেট ডিটেলসে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা সরাসরি এখানেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন দেখুন এই যে অ্যাপ্লাই নাও আমি এখানে অ্যাপ্লাই নাও আপনাদের দেখাচ্ছি অ্যাপ্লাই নামে গিয়ে এখানে ফুল নেম আপনার নিজের ফুল নেমটা লিখবেন আপনার যে আইডি কার্ড আছে বা আপনার যে রেজিস্ট্রেশন কার্ড আছে জন্ম নিবন্ধন বা সার্টিফিকেট সেই সার্টিফিকেটের নাম অনুযায়ী সম্পূর্ণ ফুল নামটা লিখবেন ফোন নাম্বার লিখবেন ইমেল অ্যাড্রেস দিবেন প্রফেশন দিবেন আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট বা যে প্রফেশনে আসেন সেই প্রফেশন দিবেন অ্যাড্রেস লিখবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ক্যাটাগরি সিলেক্ট করবেন যদি আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারেন মোবাইল ফটোগ্রাফি হলে মোবাইল ফটোগ্রাফি এর ভিতরে আপনার যেটা এখান থেকে ল্যান্ডস্কেপ হলে ল্যান্ডস্কেপ দিবেন এরপর ফটো ভিডিও টেকেন ডেট কোন ডেটে আপনি সেটা টেক করেছেন যে কোনো একটা ডেট দিয়ে দেবেন সামনের পিছনে একটা যে কোনো ডেট দিয়ে দেবেন আর যদি আপনার মনে থাকে কোন ডেট সেটা দিয়ে দেবেন ফটো ভিডিও সাবমিশন লিঙ্ক অর্থাৎ আপনার ফটো এবং ভিডিও যদি তিন মেগাবাইটের বেশি হয়ে যায় তখন এখানে কিন্তু এটা দেওয়া যাবে না দেখুন এই যে সাবমিশন ফাইল এখানে দেওয়া যাবে না সাবমিশন ফাইলে না দেওয়া গেলে আপনি কী করবেন এখানে অবশ্যই সেই লিঙ্কটা গুগল ড্রাইভ থেকে আপনি শেয়ার করে দেবেন গুগল ড্রাইভ থেকে গুগল ড্রাইভে প্রথমে ভিডিও এবং ওই যে ছবিটা আছে সেটা আপনি আপলোড করবেন আপলোড করার পর সেখানে শেয়ার লিঙ্কটা শেয়ারাবল করবেন লিঙ্কটা শেয়ারাবুল করে এখানে আপনার সেটা সাবমিট করবেন যদি আপনারা কারো এটা না পারেন আমাকে কমেন্টে জানাবেন আমি এটা নিয়ে ভিডিও দেবো এরপর হচ্ছে যে আর ইউ স্টুডেন্ট অফ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ইয়েস হলে ইয়েস দেবেন হলে নো দিবেন এরপর ওভারভিউ অফ ইউর ফটো ভিডিও বিজনেস আইডিয়া বিজনেস এবং আপনি যে ফটো দিয়েছেন বা ভিডিও দিয়েছেন বা বিজনেস আইডিয়া দিয়েছেন সে সম্পর্কে সংক্ষেপে এখানে লিখে দেবেন সুন্দরভাবে পরিষ্কারভাবে যে আপনি আসলে কী করেছেন কোন জিনিস নিয়ে এখানে কাজ করেছেন সব কিছু বলে দেবেন ব্যাস দ্যাটস ইট আর কিছুই করার দরকার নেই এরপরে এইখানে এই যে চিহ্ন দিয়ে সাবমিট করে দিবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্ট আমাকে জানাবেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আবারও বলব লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ